ইতালির ভেনিসে সপরিবারে ভ্রমণে আসা শিল্পী জাহিদ কামালকে সংবর্ধনা দিয়েছেন ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ইতালির স্বপ্নের নগরী খ্যাত পানির উপর ভাসমান শহর ভেনিসে সপরিবারে বাংলাদেশ থেকে ভ্রমণে আসেন শিল্পী জাহিদ কামাল। এ সময় ভেনিসে অবস্থিত ভেনিস বাংলা স্কুলের কর্মকর্তাবৃন্দ ও ছাত্রছাত্রীরা শিল্পী জাহিদ কামাল ও তার সহধর্মিণীর সম্মানে আয়োজন করে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। রবিবার সন্ধ্যায় বিয়া সার্নালিয়ার কমিউনি হলে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক পলাশ রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ আক্তার উদ্দিন, সাংগঠনিক সম্পাদিকা সুবা আক্তার শিরিন, আক্তার হোসেন বাচ্চু, পারুল আক্তার সহ কমিটির সদস্যবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আর শিল্পীকে দেখার ও সকণ্ঠে গান শুনতে ভেনিস মেসরে বহু প্রবাসী বাংলাদেশি নারী পুরুষ আসে। শিল্পী জাহিদ কামাল ও তার সহধর্মিণী তামিনা সুলতানাকে ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানায়। পরে মোহাম্মদ আশিকের সঙ্গীত পরিচালনায় স্কুলের সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস ছাত্রী কিশা গান পরিবেশন করে। নৃত্য পরিবেশন করে আলফি। হলে উপস্থিত দর্শকদের অনুরোধে শিল্পী জাহিদ কামাল বিভিন্ন ধরনের গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করে। ইতালি ভেনিস থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।